এবার আমরা এই সমস্যাটা সমাধান করব দেখো আমরা লেফট হ্যান্ড সাইড শুধু লিখে নেই রাইট হ্যান্ড সাইডে b আছে তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু b আনতে হবে এটা মুছে দিলাম এবার দেখো এই যে আমরা জানি লগারিদম a বেস a ইকুয়াল টু 1 তাই না এটা আমরা জানি লগারিদম a বেস a ইকুয়াল টু 1 এই সূত্রটারই প্রয়োগ হবে আমাদের এই অঙ্কটায় দেখো কিভাবে এইটা লক্ষ্য করো এই এটাকে আমরা যদি এই পাওয়ারটুকে এই যে এইটুকু যদি সব করে আনি কোন সূত্র অনুযায়ী লগারিদম এই যে n টু দি পাওয়ার r বেজ ওকে এখান থেকে আমরা কি লিখতে পারি r এর পাশে এনে লগারিদম m বেজ ওকে এবং লিখতে পারি যে সূত্রটা আমরা এর আগের একটা অঙ্কে প্রয়োগ করলাম ঠিক এই সূত্র অনুযায়ী এই যে এই পাওয়ারটুকুকে আমরা সব করে আনবো এবং সেটা হবে এরকম লগারিদম a এই লগারিদম a থাকলো আর এই লগারিদম সরি এই লগারিদমের আগেই আমাদের চলে আসছে a এই যেটুকু a পাওয়ার b এইটুকু চলে আসলো রাইট আর এখানে থাকলো লগারিদম এই যে বেস a আর এই এটা এখানে রয়ে গেল বোঝা গেল আচ্ছা তাহলে এইটুকুর মান হয়ে যায় কত 1 আমরা পরের লাইনে এইটুকুর মান 1 না লিখলেও চলবে ঠিক আছে এখন দেখো আমরা কি লিখতে পারি লগারিদম এখানে a আর এখানে লগারিদম a আর এই যে a এটা আমরা এক কাজ করতে পারি এখানে যা আছে তা আমরা লিখে যাই হ্যাঁ এটা আর ইনটু এটা 1 লিখলাম দেখিয়ে দিলাম আর কি ইনটু 1 দেখিয়ে দিলাম আচ্ছা এবার আমরা কি করব দেখো এই যে এই পাওয়ারটুকু আমরা এখানে সব করে নিয়ে আসব তাহলে লগারিদম a আর এইটা আসলো a b আর লগারিদম এখানে এই এর সাথে এই a রয়ে গেল এই যে ওকে একই ভাবে এখন আমরা এই টুকুর মান বসাতে পারি 1 তাহলে লগারিদম এখানে a এখানে a এর পাওয়ার এই যে b ইনটু এই 1 এখন এই b সহগ হয়ে আসলো লগারিদম a বেজ অফ a ইকুয়াল টু b ইনটু 1 দ্যাট ইজ b ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড একেবারে সহজ একটা অঙ্ক হ্যাঁ ভিন্ন ধরনের অঙ্ক একটা কন্ডিশন দেওয়া আছে এর আগে কিন্তু কোনো কন্ডিশন ছিল না যা করলাম কন্ডিশন ছিল না শুধুই দেখাও দেয়া তৈরি করা যেত আর এবার একটা কন্ডিশন আছে এই কন্ডিশনের উপর ভিত্তি করে দেখাতে হবে এত তৈরি করা যেত এইটা কন্ডিশন থেকে দেখো তিনটা অনুপাত এই একটা অনুপাত এই একটা অনুপাত এই একটা অনুপাত তিনটা অনুপাত ইকুয়াল তিনটা অনুপাত ইকুয়াল দেখাতে হবে এটা দেখো আমরা যদি এই তিনটা অনুপাতের মানকে আমরা তো জানি না প্রতিটা অনুপাতের মান আমরা ধরে নেই দেখো প্রতিটা অনুপাত তো সমান একটা মান ধরে নেই যে এই অনুপাতের মান m তাহলে এই অনুপাতের মানও m এই অনুপাতের মানও m তো চলো আমরা এটা ধরে নেই যে ধরি ধরি এই লগারিদম a বেজ k বাই b মাইনাস c ইকুয়াল টু লগারিদম b বেজ k c মাইনাস a ইকুয়াল টু লগারিদম c বেজ অফ k এখানে a মাইনাস b ইকুয়াল টু আমি ধরে নিলাম m তুমি যদি ধরে নাও p ওকে তুমি যা ধরে নেবে তাই একটা ক্যাপিটাল লেটার ধরে নাও তাই হবে আচ্ছা এখন যেহেতু এইটুকু দেখো একটু তাকাও যে এইটুকু ইকুয়াল টু m তাহলে আমি যদি আড়াআড়ি গুণ করি মনে করি মাঝখানে এই দুটো নাই এইটুকু ইকুয়াল টু m বলতে পারি তো তাহলে কি হয় দেখো তো অতএব আমি লিখতে পারি লগারিদম a বেজ অফ k ইকুয়াল টু m ইনটু b মাইনাস c পারি কি লিখতে দেখো পারি কিন্তু এখন একটা জিনিস লক্ষ্য করো আমার টার্গেটের দিকে তাকাও টার্গেটটা কি a টু দি পাওয়ার a আছে রাইট a টু দি পাওয়ার a আমি কিভাবে আনতে পারি এখানে যদি a দ্বারা গুণ করি তাহলে এই সহগটা এখানে পাওয়ার করে নিতে পারবো তাহলে উভয় পক্ষকে a দ্বারা গুণ করলে a টু দি পাওয়ার a আসার একটা রাস্তা তৈরি হবে কি বলো এই জন্য আমরা উভয় পক্ষকে a দ্বারা গুণ করব এমনি এমনিতেই না কিন্তু একটা টার্গেটে পৌঁছার জন্য রাইট সো আমরা এই সমীকরণের উভয় পক্ষে a দ্বারা গুণ করব তাহলে কি লিখব লগারিদম এই যে a ইনটু লগারিদম a বেজ অফ k ওকে ইকুয়াল টু ও পাশে যদি a দ্বারা গুণ করি m আমার বাইরে থাক আর a দ্বারা এই দুটাকে গুণ করে দিলেই হয় ab মাইনাস ac বোঝা গেল বুঝতে পেরেছো তো না উভয় পক্ষে a দ্বারা গুণ করেছি এ পাশে এটা বামে আছে আর ওই পাশে m এখানে রেখে ওই a দ্বারা এই দুটাকে গুণ করে দিয়েছি একই কথা না একই কথা তো এভাবে যদি আমরা প্রত্যেকটা অনুপাতের জন্য করি একটু বড় হয়ে যায় আমরা
এইটা আরেকটা লাইন করব আর অন্যগুলো সংক্ষেপে করে দেব দেখো এটা আরেকটা লাইন করব কি এই শর্তটাকে এবার পাওয়ার করে নেব তাহলে কি হবে লগারিদম a টু দি পাওয়ার a এই যে এই এটা a এর পাওয়ার হলো বেস অফ k ইকুয়াল টু m ইনটু ab মাইনাস ac দেখো এটাকে যদি আমরা এক নং দেই আমরা লিখব একই ভাবে পাওয়া যাবে একই ভাবে কি পাওয়া যাবে এই যে এটা থেকে কি পাওয়া যাবে দেখো এইটা তো b আছে তাহলে b টু দি পাওয়ার b হবে তাহলে কি লিখব আমরা কিন্তু এবার লাস্ট লাইনটা জাস্ট লিখব এই যে b টু দি পাওয়ার b বেস কে তাহলে নিশ্চয়ই b দ্বারা গুণ করেছি তাহলে আগে m রেখে b দ্বারা এই দুটাকে গুণ করে দেব তাহলে কি হবে bc মাইনাস ab bc মাইনাস ab এইটা হলো 2 নং এবং আমাদের আরেকটা অনুপাত আছে সেখান থেকে এখানে কে এই যে c আছে c টু দি পাওয়ার c দিব তাহলে c টু দি পাওয়ার c বেস অফ k লগারিদম হবে তাহলে আমরা কি লিখব লগারিদম c টু দি পাওয়ার c বেস অফ k ইকুয়াল টু উপাশে m রেখে যেহেতু c টু দি পাওয়ার c বিসি c দ্বারা এটা গুণ করে দেব তাহলে কি হবে ac মাইনাস bc বাস এটা 3 নং দেখো একটা আমরা ডিটেইলস করেছি কিন্তু অন্য দুইটা ওই অনুসারে মানে একেবারে করে দিয়েছি ডিরেক্ট এবার কি করলে আমাদের এটা আসতে পারে একটু লক্ষ্য করো আমরা যদি এই তিনটা গুণ করি তাহলে কিন্তু হবে না এখানে মনে হচ্ছে এই তিনটা তো গুণন কাজেই এটা 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 গুণ করে দেই তাহলে কিন্তু একটা বিশাল ভুল হয়ে যাবে কারণ গুণ হবে যদি আমরা যোগ করি তাহলে লক্ষ্য মন নিলেই গুণ হয়ে যাবে a টু দি পাওয়ার a ইনটু b টু দি পাওয়ার b ইনটু c টু দি পাওয়ার c সুতরাং 1 2 3 সমীকরণ যোগ করতে হবে বোঝা গেল বিষয়টা তাহলে আমি ডান পাশে লিখছি 1 যোগ 2 যোগ 3 হতে পারে তুমি আরো বাংলায় ডিটেইলস করে লিখতে পারো 1 নং 2 নং 3 নং সমীকরণ যোগ করে পাই এভাবে লিখতে পারো যে যেভাবে উপস্থাপন করো এতে কোনো সমস্যা নেই তাহলে এখানে আসছে লগারিদম a টু দি পাওয়ার a বেজ অফ k প্লাস লগারিদম b টু দি পাওয়ার b বেজ অফ k প্লাস লগারিদম c টু দি পাওয়ার c বেজ অফ k ইকুয়াল টু ডান পক্ষে কিন্তু তিনটা m এই যে কমন যোগ করব যেহেতু এই m তিনটা একবারে কমন নিয়ে নিলাম m নিয়ে এখানে দেখো ab মাইনাস ac এখানে লিখব আমরা ab মাইনাস ac প্লাস এখানে আছে bc মাইনাস ab bc মাইনাস ab আর এখানে আছে ac মাইনাস bc প্লাস ac মাইনাস bc বাস আমি একটু নিচে লিখলাম ডান পাশে জায়গা নাই তাই আচ্ছা এগুলি কিন্তু সব কাটা যায় দেখো কাটা গিয়ে m এর সাথে থাকছে 0 তার মানে ডান পাশে কিন্তু 0 থাকছে আর এ পাশটাতে আমরা log কমন রাখলাম এই যে log কমন রাখলাম কমন রাখলে এখানে হয় a টু দি পাওয়ার a ইনটু b টু দি পাওয়ার b ইনটু c টু দি পাওয়ার c দেখো এই যে যখন লগারিদম কমন নেব এই প্লাসগুলো কিন্তু ইনটু হয়ে গেছে আর ওপাশে কি আছে m ইনটু 0 আছে এই যে কাটাকাটি দিয়ে বোঝা গেল m ইনটু 0 মানে কি ডাইরেক্ট আমি লিখে দিতে পারি 0 রাইট তুমি কিন্তু দেখাই দিবা m ইনটু 0 অত শর্ট করার দরকার নেই আমি বোর্ডে করছি বলে মুছিয়ে দিয়ে জিরো দিয়ে দিলাম পরের লাইনটা ডিরেক্ট করে দিলাম এবারে এর পরের লাইনটাও আমি ডিরেক্ট করি এই যে জিরোর পরিবর্তে এই জিরো জিরোর পরিবর্তে আমি লিখতে পারি লগারিদম 1 বেজ অফ k কারণ লগারিদম 1 এর মান হচ্ছে জিরো বুঝতে পেরেছো এখন দেখো এর পরের লাইনে উভয় পক্ষ থেকে লগারিদম আমরা বাদ দিয়ে দিলাম এই যে উভয় পক্ষ থেকে তাহলে কি থাকলো এই a টু দি পাওয়ার a ইনটু b টু দি পাওয়ার b ইনটু c টু দি পাওয়ার c ইকুয়াল টু 1 প্রমাণিত বুঝতে পেরেছো এটা আমি কিন্তু মুছিয়ে দিয়ে দিয়ে প্রতিটা লাইন করে ফেলাম বেশ কয়েকটা লাইন তোমরা কিন্তু তা করতে পারবে না তাই না খাতায় যখন করবে এবং মুছিয়ে দিয়ে দিয়ে করার কিন্তু সুযোগ নাই কাজে লিখে লিখেই করতে হবে এখানে কিন্তু বেশ কয়েকটা লাইন আমি ওইভাবে করে ফেললাম তো অঙ্কটা অনেকগুলো কাজ খুব চমৎকার নাকি খুব কঠিন লাগছে কি না অনেকগুলো কাজ কিন্তু খুব সহজ